নতুন নেতৃত্ব পেল ছাত্রলীগ। কেন্দ্রীয় সভাপতি হয়েছেন সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। গতরাতে গণভবন থেকে বের হয়ে তথ্য জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী দুই বছরের জন্য ছাত্রলীগের শীর্ষ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়েছে। সভাপতি সাধারণ সম্পাদকের নাম অনুমোদন করেছে। ছাত্রলীগের 30তম জাতীয় সম্মেলনের 13 দিন পর নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মাজহারুল কবির সয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈদ। ঢাকা মহানগর উত্তর সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম। মহানগর দক্ষিণ সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি, সাধারণ সম্পাদক সজল কুণ্ডু। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন অর্পিত দায়িত্ব পালন করতে তারা বদ্ধপরিকর। বাংলাদেশের ছাত্র সমাজ যেন যুগোপযোগী ভূমিকা পালন করতে পারে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাংলাদেশে যেন বাস্তবায়ন করতে পারে, এবং একই সাথে যারা সামরিক স্বৈরশাসকের সেবাদাস, যারা খুনি এবং জঙ্গিবাদের সেবাদাস, এখনও বাংলাদেশে যারা অনির্বাচিত সরকারের দালালি করে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজকে যেন আমরা ঐক্যবদ্ধ করতে পারি। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি উনি আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ লক্ষ তৃণমূল নেতাকর্মীর ম্যান্ডেট নিয়ে, আমি যেন সেই দায়িত্ব যথাযথ পালন করতে পারি। এর আগে 6 ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। শাহানিওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা।